হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়ালে দেখব অ্যাডাপ্টারস হবে কিভাবে একটা সার্কেল আকারের একটা ছবি, ঠিক আছে? সার্কেল আকার বলতে আপনি দেখেন আমার এই ছবিটা, কিন্তু এই যে বিল্ডিং গুলা একটা সার্কেল, তাই না? একটা সার্কেলের মতো একটা রাউন্ডেড হয়ে আছে। তো আমরা এগুলো কিভাবে, এগুলো হ্যাঁ প্রবলেমগুলো কখনো দেখেছি আমাদের ছবি যে ক্যামেরা দিয়ে তুললাম, হয়তো লেন্সের কারণে বা যে কোনো একটা ইস্যুতে আমাদের এই জিনিসগুলো অনেক সময় হয়ে থাকে। তো এই জিনিসগুলো আপনি যদি একটু স্ট্রেট করতে চান, ঠিক আছে, এই যে রোডটাও কিন্তু দেখেন একটু সার্কেল হয়ে আছে, একটু বাঁক হয়ে আছে। তো এইগুলো যদি আপনি স্ট্রেট করতে চান, বিল্ডিংটা স্ট্রেট করতে চান, এই দুটো বিল্ডিংয়ে বাঁক হয়ে আছে, ঠিক আছে, তো সেই জিনিসটা আপনি কীভাবে করবেন আমরা সেই জিনিসটা আমরা দেখব মূলত। তো এই জিনিসটা দেখার জন্য আমরা যেটা করবো, আমরা আগে আমাদের যে এখানে যে ইমেজটা আছে এটাকে আমরা আগে একটু কপি করে রাখবো, ঠিক আছে? কপি করে রাখবো। তো রাখি, আমরা এটা অফ করে দিয়ে আমরা এই ছবিটার মধ্যে কাজ করবো, ঠিক আছে? করার পর আমরা কী করবো, এখানে ফিল্টার অপশনে যাবো, ফিল্টার থেকে অ্যাডাপটিভ ওয়াইড অ্যাঙ্গেল এখানে ক্লিক করবো। ক্লিক করে দেন আমরা এখানে এখন, আচ্ছা এখানে আমরা আগে দেখি, এখানে আমরা কিন্তু একটা প্রিভিউ দেখতে পাবো আমরা আমাদের ইয়াতে কোথায় কোথায় যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে আমরা ফার্স্ট অফ অল এখানে কারেকশন মোড, তো কারেকশন মোড এখানে ফিশাই, মানে ফিশাই ছবির মধ্যে আমরা এখন এটা কাজ করব। তো তারপর আরেকটা অপশন আছে পার্সপেক্টিভ, তো পার্সপেক্টিভ হলে আপনি জিনিসটা আপনার এই মোডে আসবে, দেন আপনি এখান থেকে আপনার পার্সপেক্টিভে আপনার ছবিটা এডিট করতে পারবেন, ঠিক আছে? আর দুটো অপশন এখানে কাজ করবে না। আচ্ছা, এখন এখানের মধ্যে আপনি ফিশাই, আমরা অবশ্যই এটা এখন আমরা এটা যেহেতু আমাদের ছবিটা একটু ফিশের মতো দেখেন, এটা কিন্তু ফিশাই বলতে একটু সার্কেল গোলাকার মানে ছবিটা দেখতে লাগে, দ্যাটস ওয়াই এটাকে আমরা ফিশাইতে রেখে আমরা কারেকশনটা করব, ঠিক আছে? তো ফিশাই মোডে, তো আমরা এখান থেকে কারেকশন করার জন্য আমরা এটা যেটা করবো, আমরা এখান থেকে আগে এই যে কনস্ট্যান্ট টুলটা আমরা সিলেক্ট করে নেব, নিয়ে আমরা ঠিক যেখানে যেখানে আমাদের বাঁকা মনে হবে ঠিক সেখানে সেখানে আমরা কারেকশনটা করবো। তো আমি আগে এখান থেকে রোডটা যদি আমি ইয়ে করি, রোডটা কিন্তু আমাদের বাঁক হয়ে আছে, রাইট? আচ্ছা, এখান থেকে আমরা একটু উপর থেকে, ছবিটা খুবই বাজে অবস্থা আসলে অ্যাকচুয়ালি এই কারণে। আচ্ছা, এখান থেকে এখানে ক্লিক করলাম, যে যে জায়গায় আপনি যেখানে শেষ হচ্ছে সেখানে ক্লিক করবেন, তো এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনি এখান থেকে যদি আপনার মনে হয় একটু কম বেশি করবেন, আপনি এখান থেকে একটু জাস্ট এটা পয়েন্টটা ধরে আপনি এদিক সেদিক করলে একটু এটা একটু এদিক সেদিক হয়ে যাবে, ঠিক আছে? যেভাবে আমি ওকে, ছবিটা খুবই বাজে অবস্থা আসলে। আচ্ছা, দেখ আমি এই পর্যন্তই করলাম, তো আমি এখন এই পরবর্তী আমি স্টেপে যাবো। এখন যদি আপনার এটা কাজ শেষ হয়ে যায় দেন আপনি কী করবেন, আপনি আপনি ওকে করে দিবেন, ঠিক আছে? এবার সব কিছু কাজ করার পরে ওকে করে দিয়ে আপনি জিনিসটাকে এভাবে আনবেন। আচ্ছা, এখন দেখেন আমার মোটামুটি এটা সোজা হয়েছে, ঠিক আছে, মোটামুটি একটা শেপে আসছে। দেখেন আমরা যদি আমাদের আগে ছবিটা কেমন ছিল, কত পাকা ছিল, আর এখন এটা এইভাবে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের দেখতে এই যে ইয়েগুলো তো আসলে খালি, তাই না? এখানে তো অ্যাকচুয়ালি আমাদের এইভাবে তো ছবিটা আমরা সেভ করতে পারবো না। এখন আমরা সেক্ষেত্রে আমরা দুইটা কাজ করি, দুইটা কাজ করতে পারি, সেটা হলো ফার্স্ট অফ অল আমরা এখানের মধ্যে যেটা করব, আমি এই যে এখানের মধ্যে একটা অপশন আছে যেটা যে কন্টেনার ফিল্ডটা আমরা ইউজ করি, আমরা এটাকে এই খালি জায়গাটা আমরা এই ছবিটা ইয়ে করতে পারবো। তো সেটার জন্য আমরা আগে এটাকে সিলেকশন করে নেব, এখানে কন্ট্রোল সেভ দিয়ে আমি ক্লিক করলাম থাম্বনেলে ইমেজের, দেন আমি কন্ট্রোল অল্টার আই, মানে সিলেকশনটা আমার এখন এটা আছে, তাই না? আমি এখন এটা করবো ইনভার্স করবো,
তো সিলেকশনে দেখেন আমি কিন্তু ইনভার্স কিন্তু একটা অপশন আছে শেপ কারণ আমি এই খালি জায়গাটাকে আমি সিলেক্ট করব কারণ এখানের মধ্যে তো আমি এখান থেকে ম্যাচ করে একটা মানে কি বলবো ছবির আনার চেষ্টা করব তাই না তাহলে আমি সেক্ষেত্রে আমি ইনভার্স করব অথবা কন্ট্রোল প্লাস শেপ প্লাস আই দিলাম আমার দেখেন বাইরেটুকু সিলেক্ট হয়ে গেছে তারপর আমি যেটা করব এখান থেকে আমি এখান থেকে কি করব এডিট অপশন থেকে কন্টেনার ফিল আচ্ছা অনেকে দেখেছে যদি পুরাতন ভার্সন ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কন্টেনার ফিলটা আপনাদের এখানে থাকবে না তখন আপনাকে ফিল কালার ফিলটা আপনি সিলেক্ট করবেন করে আপনারা এখান থেকে কন্টেন্টস থেকে আপনারা কন্টেন্ট অ্যাওয়ারটা আপনি সিলেক্ট করে আপনি ওকে দিবেন ঠিক আছে তো আমার এখানে যেহেতু এই অপশনটা আলাদা করে দেওয়া আছে তাহলে আমি এখান থেকে কাজ করি আচ্ছা তো সে কিন্তু আমার একটা ফিভিউ দেখাচ্ছে আমার ছবিটা সেভ করার পরে মানে সেভ আমি এখানে ওকে দিলে এই জিনিসটা এভাবে আসবে ঠিক আছে এটা দেখেন সে কিন্তু মানে পাশের মানে জায়গা থেকে কিন্তু ম্যাচ করে সেখানে একটা ওখান থেকে একটা ছবি বসানো ট্রাই করছে আচ্ছা তো দেখেন এখানে কিন্তু আমি যদি ওকে দিয়ে দিই তাহলে কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে যে একটা সাদা একটা দাগ চলে আসতেছে দেখেন তাহলে তো এটা তো রাখা যাবে না তাহলে আমরা কী করব আমরা একটু ব্যাকে যাই ব্যাকে গিয়ে আমরা এখান থেকে সিলেকশনটা আমরা একটু বাড়িয়ে নিব এখানে সিলেকশনটা দেখেন একদম ফিক্সেল বরাবর ধরে ধরে আছে কারণ এখানের মধ্যে আমরা যদি এখানে দেখি দেখেন এখানে এই যে সাদা দাগটা এটা এটা কিন্তু চলে আসতেছে তো আমরা সিলেকশনটা একটু ভিতর থেকে করবো তাহলে এই জিনিসটা আর আসবে না তাহলে সেক্ষেত্রে যেটা করবো আমরা সিলেক্ট থেকে মডিফাই মডিফাই থেকে এক্সপ্যান্ড আচ্ছা আমরা এক্সপ্যান্ড আমরা কতটুকু করবো কতটুকু ভিতরে আমরা সিলেকশনটা বাড়াবো তাই না মানে এই সিলেকশনটা কতটুকু বাড়াবো তাহলে এটা 4 পিক্সেল হবে না 5 পিক্সেল না 3 পিক্সেল আচ্ছা এখন এটা আপনি এটা আপনাকে একটু আন্দাজ করে নিতে হবে তো আমি এখানে যেটা আছে 4 পিক্সেল রাখি ওকে ওকে 4 পিক্সেল রাখি এটা সিলেক্ট করার দরকার নেই 4 পিক্সেল রেখে আমি ওকে দেবো তো দেখেন সিলেকশনটা আমি একটু বেড়ে গেছে রাইট একটু ভিতরে চলে আসছে তার মানে আমার এবার আমরা এটা আমরা এই অপশনে চলে যাই কন্টেন্ট আওয়ার ফিল আচ্ছা দেখেন এবার কিন্তু আমার মোটামুটি ইয়ে আসতেছে না ওই সাদা দাগটা কিন্তু আসতেছে না তাহলে সেই ফার্স্ট থেকে কিছু ছবির কিছু অংশ নিয়ে এখানে মিলিয়ে দিয়েছে ঠিক আছে তো আমি যদি এখন ওকে দিই একবার আমি কন্ট্রোল ডি মানে ডি সিলেক্ট অথবা সিলেক্ট থেকে কন্ট্রোল ডি সিলেক্ট দিলে আমার তাহলে আমার দেখেন ছবিটা এখন এভাবে আসতেছে ঠিক আছে ছবিটা আমার এখন এভাবে আসতেছে তাহলে আমাদের আগে ছবিটা ছিল এইটা একটু উপরে নিই ছবি ছিল এইটা এখন ছবিগুলো আমার এভাবে আচ্ছা এখন দেখেন তারপরে কিন্তু এই যে আমরা যে কাজটা করছি যে এখান দিয়ে যে ভিতর থেকে কিছু ইমেজ দিয়ে বালে বাইরে খালি অংশটুকু আমরা ফিল করছি তো সেই তারপরে কিন্তু ছবিটা কিন্তু এত আমার কাছে কিন্তু অত বেশি একটা ইয়ে রাখতেছে না তাই না দেখেন এখান থেকে কিন্তু জিনিসটা নষ্ট করে ফেলছে ঠিক আছে হয়তো যে এটা ঠিক মতো হয় সেটা ঠিক আছে বাট এটা এই ছবি এই ক্ষেত্রে কিন্তু আমি দেখতেছি যে ছবিটা এখানে নষ্ট হয়ে গেছে তাহলে আমি কী করবো আমি তাহলে এদিকে আর যাবো না যদি আমার ছবি এত এত বড় আমি রাখবো না আমি একটু ছোটো করে ফেলবো সেক্ষেত্রে আমি দেখি আমি একটু মানে আগের পজিশনে যাই ওকে আমি ছবিটা আমি একটু কেটে ফেলবো আমি এটা আমি এইভাবে করবো না আমি কী করবো এখান থেকে এই যে আমার ক্রপ টুলটা দিয়ে ছবি এই সাইডগুলো আমি বাদ দিয়ে দিব তো আপনারা যেখানে অবশ্যই দেখবেন যেখানে ক্লিয়ারে আপনি ক্লিক করবেন তাহলে আপনারা ইয়েতে কাস্টম আপনাদের মতো কাস্টম করে আপনারা সিলেকশন করতে পারবেন ছবির এই বাট যেটুকু খালি জায়গা আছে ওইটুকু আমি বাদ দিয়ে দিব ওকে দেন ওকে তাহলে আমি মোটামুটি ছবিটা এটা আমি এইভাবে রেখে আমি সেভ দিয়ে দিব ঠিক আছে তাহলে আমাদের আমরা আগে আমাদের আগের ইমেজটা দেখি দেখি আমাদের আগের ইমেজটা ছিল এরকম তাহলে আমাদের ছিল এমন এখন হলো এমন দেখেন সব কিছু অনেক সোজা সোজা হয়েছে দেখতে হবে মোটামুটি একটা প্রফেশনাল লুক আসছে ঠিক আছে তো দেখ এইভাবে আপনারা যদি ছবি যদি আপনারা যদি এই ধরনের ছবিগুলো যদি আপনারা যদি এইভাবে ঠিক করতে চান যেগুলো একটু সোজা করবেন ইয়ে করবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনারা এই যে অপশনটা দিয়ে আপনারা করতে পারেন অ্যাডাপটিভ হোয়াইট অ্যাঙ্গেল এটা দিয়ে আপনারা করতে পারেন ঠিক আছে
তো এটাই, তো এই টুলটার ব্যবহার এই পর্যন্ত। আর টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ।